आज के अपन के देखो हमारे बाड़ी पास खाल गुरु खड़े गादी धान उठे जा गुरु खड़े गादी दे गादीगुलो सारा बचर गुरु खड़ दे गुरु गोल ये हमारे बाड़ी पास खाल एखने गोसल करी আমাদের বাড়িতে গৃহপালিত পশু পাখি দিয়ে মোটামুটিভাবে ভরপুর এক গরু ছাগল হাঁস মুরগি মোটামুটি সব ধরনের গৃহপালিত পশু পাখি আমরা পালন করি আমাদের গ্রামের প্রচুর পরিমাণে এটা হয় বাগদা মাছটা হয় প্রচুর পরিমাণে বাগদা মাছটা হয় আমাদের বাড়ির বাচ্চাদের দেখুন আমার বড় ভাইয়ের ছেলে 26 হচ্ছে ভাতিজি ওর নাম হচ্ছে তাসমিয়া এই যে হচ্ছে রমজান এই হচ্ছে বড় ওই যে তুয়া এই যে রাফিউল এই যে হচ্ছে রাশেদ এই যে আমাদের রাব্বি আমাদের পিচি বাহিনী এগুলো অনেক দুষ্ট আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিচি বাহিনীগুলো সব আমার সাথে সাথে দেখুন এই যে বাচ্চাটা আমার ভাতিজা সাঁতার কাটতে পারে এও সাঁতার কাটতে পারে এও সাঁতার কাটতে পারে এবং গাছ থেকেও এই যে দেখতেছেন যে খালটা দেখতেছেন এই গাছ থেকে ওরা ঝাঁপ দিয়ে দিয়ে গোসল করতে পারে আমি তো ডাইরেক্ট পড়ি আমি আগে কিসে দেলাতাম কোন জায়গা দেলা হতাম ওই ওই বিড়িতে লাইন দেলাতাম বিড়িতে দেলা হতাম আমি হ্যাঁ এক আগে লাভাতাম না আমি আগে আগে লাভাতাম তুমি পারো তুমি লাভাতে পারতো হ্যাঁ আমি পারি বলে এক কিলো বাচ্চা তুমিও পারো তোমরা তিনজনেই মোটামুটি সাঁতরাইতে পারো হ্যাঁ সাঁতার দিকে আমি আমাকে ওই ওদিকে দিকে ফেলাইলে না হুম মনে নেই হুম তুই আছো পেয়ারা খাচ্ছ এই হচ্ছে আমাদের বাড়ির সব থেকে বেশি দুষ্ট ও একাধারে দুষ্টুমি করে যায় সারা দিন আর রমজান আর একজন আছে রমজান এসে আমাদের রাহাত ওরা দুই ভাই জমস শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো একটু শুকনা তবে দুষ্ট শিরোমণি দুইজনই দুষ্ট শিরোমণি ঠিক আছে বন্ধুরা আজ এই পর্যন্ত তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ